ओम शांति। 24 जुलाई 2023 रात मुल्ली बाप दादा मधुबन मिष्टि बच्चारा ज्ञान रत्न लेनदेन करे तुम्हारे ज्ञान द्वारा एके अपर के पालना करते हबे निजेदेर मध्ये अत्यंत भालोबासा रखते हबे। प्रश्न, असुख अथवा कर्मभोग भोग करार समय किसेर आधारे अपार खुशी थाकते पारे? उत्तर, विचार सागर मंथन करार अभ्यास करो। जे कोनो कर्मभोग अथवा असुख विसुख होले निजेर साथे कथा बोलो। एखन आमी 84 जन्मेर पाठ सम्पूर्ण करेछि, एटा होलो पुरोनो जुतो, एई पुरोनो हिसेब पत्रके परिशोध करते हबे। पुनরায় আমরা 21 জন্মের জন্য সকল অসুখ বিসুখ থেকে মুক্ত হয়ে যাব। যখন কোনো অসুখ সেরে যায় তখন অনেক আনন্দ হতে থাকে, তাই না? গীত মাতা ও মাতা ওম শান্তি। এটা হলো মাতাদের মহিমা। বন্দে মাতরম। হে মাতা, তোমরা শিব বাবার ভান্ডার থেকে সকলের পালনা করছো। শিব বাবার ভান্ডার থেকে তোমাদের জ্ঞান রত্নের খাজানা প্রাপ্ত হয় অথবা জ্ঞান অমৃতের কলস থেকে তোমাদের পালনা হয়। বাস্তবে মহিমা হয় শিব বাবার। তিনি হলেন করণ করাবন হার, মাতা হলেন জগদম্বা। অবশ্যই অন্যান্য মাতারাও থাকবেন, এই মহিমা হলো সকল মাতাদের। মাতারা খুব খুব ভালো পালনা দিতে পারেন। শিব বাবার যোগ্যে যারা থাকে তাদের স্থূল রূপেও পালনা হয়ে থাকে, আর অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা সকলেরই পালনা হয়। পালনা দেওয়ার জন্য মেজরিটি মাতারাই আছেন। এমন অনেক ভাই আছে যারা বোনেদের পালনা দেন। এমন নয় কেবল বোনেরাই ভাইদের পালনা করেন, দুজনেই জ্ঞান রত্নের লেনদেনের দ্বারা একে অপরকে পালনা করে। ভাই বোনের, বোন ভাইয়ের পালনা করে। বাচ্চাদেরকে খুব ভালোবাসার সাথে থাকতে হবে। এই দুনিয়াতে একে অপরকে বিকারি দিতে থাকে, এই জন্য একে অপরের শত্রু হয়ে গেছে। এখানে অবিনাশী জ্ঞান রত্নের খাজানা দেন, সেখানে তো যেন পাথর দিয়ে মারে, কেননা তারা হলোই পাথর বুদ্ধি সম্পন্ন। এমন নয় যে সত্যি সত্যি পাথর মারে, এটা তো বোঝানোর জন্য বললাম। তোমরা হলে ভাই বোন ব্রহ্মা কুমার কুমারী, তোমাদের নাম হলো অত্যন্ত শ্রেষ্ঠ। ব্রহ্মা কুমার আছো তো কুমারও অবশ্যই আছো, প্রজাপিতা ব্রহ্মা আছেন তো অবশ্যই ব্রাহ্মণ ব্রাহ্মণীরাও থাকবে। বোট পড়ে ঘাবড়ে যাবে না, প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা অবশ্যই ব্রহ্মা কুমার কুমারী হবে। এইসব কথাই বুদ্ধি দিয়ে বুঝতে হবে। গানে মাতাদের মহিমা করা হয়েছে। জগদম্বা সরস্বতী বললেও অবশ্যই সন্তান সন্ততিরাও থাকবে, অবশ্যই পরিবার থাকবে, এটাও হলো বোঝার বিষয়, তাই না? বুঝতেও পারে প্রজাপিতা লেখা আছে, তাই না? ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা ব্রহ্মা, তিনি হলেন সাকারি সৃষ্টির পিতা। গাওয়া হয়ে থাকে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ কুলে রচনা হয়েছে। আদি সনাতন ধর্মের আত্মারা সবার আগে ব্রাহ্মণ হয়, বাস্তবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলা রং হয়ে যায়, সেটা তো হলো সত্যযুগের ধর্ম। ব্রাহ্মণদের এই আদি সনাতন ধর্ম যেটা ছিল সেটা এখন প্রায় লোপ হয়ে গেছে। পরমপিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ ধর্ম রচনা করেন, তো এই সঙ্গম যুগ হয়ে গেল দেবী দেবতা ধর্মের থেকেও উচ্চ। প্রথমে এটা হলো ব্রাহ্মণ ধর্ম, যাকে চটি বলা হয়, একে বলা হবে সঙ্গম যুগী আদি সনাতন ব্রাহ্মণ ধর্ম। বোঝার জন্য কতই না সুন্দর রহস্যময় কথা। বাবা বুঝিয়েছেন যে যখন কেউ আসে তখন প্রথমে তাকে বাবার পরিচয় দাও, এটাই হলো মুখ্য। ব্রাহ্মণদের তো রাজধানী হয় না, লেখা যায় সত্যযুগে গেটি ওয়ার্ল্ড সভরেন্টি, অর্থাৎ সত্যযুগে সার্বভৌমত্ব দৈব রাজ্য, তোমাদের ঈশ্বরীয় জন্ম সিদ্ধ অধিকার। দেবী দেবতা ধর্ম তো অবশ্যই ছিল, কিন্তু তাদের এই রাজধানী কখন এবং কিভাবে প্রাপ্ত হয়েছে এটাও বোঝাতে হবে। এই জন্য ত্রিমূর্তির চিত্র সামনে অবশ্যই রাখতে হবে। এতে লেখা আছে স্বর্গে রাজত্ব হলো তোমাদের জন্মসিদ্ধ অধিকার। কিসের দ্বারা এটাও লিখতে হবে, একটা বোর্ড বানিয়ে তাতে লিখে প্রত্যেকের বাড়িতে লাগাতে হবে, যেরকম গভর্নমেন্টের অফিসারদের বোর্ড থাকে, তাই না? কারো কাছে ব্যাজও থাকে, সকলেরই নিজস্ব চিহ্ন আছে, তোমাদেরও চিহ্ন রাখতে হবে। বাবা ডাইরেকশন দেন ধারণ করা বাচ্চাদের কাজ, তাই না?
বিহঙ্গ মার্গে সার্ভিস করতে হবে, এটা খুবই মুখ্য জিনিস। ডাক্তার, ব্যারিস্টার ইত্যাদি সকলের ঘরে বোর্ড লাগানো থাকে, তাই না? তোমাদেরকেও বোর্ড লাগাতে হবে। এসে বুঝে যাও যে শিব বাবার থেকে ব্রহ্মার দ্বারা স্বর্গে বাদশাহী কিভাবে প্রাপ্ত হয়। বাবা ডাইরেকশন দেন যে মানুষ দেখে অবাক হয়ে যাবে, বোঝার জন্য ভিতরে আসবে। ফ্ল্যাটের বাইরেও বোর্ড লাগাতে পারো, যার যা ধান্দা সেই বোর্ড লাগাতে হবে। একে অপরের থেকে শিখতে হবে, কিন্তু বাচ্চাদের উপর মায়ার আক্রমণ অনেক হয়, নিশ্চয় থাকে না যে আমরা বাবার কাছে যাচ্ছি। 84 জন্মের পাঠ সম্পূর্ণ হয়েছে, পুনরায় নতুন দুনিয়া স্বর্গে এসে উত্তরাধিকার নেব, এটা স্মরণে থাকে না। বাবা বলছেন যে কর্ম করো, কিন্তু যখনই সময় পাবে বাবাকে স্মরণ করো। তোমরা ঢাক পিটিয়ে সবাইকে বলো যে এটা হলো সকলের অন্তিম জন্ম, এই মৃত্যুলোকে আর পুনর্জন্ম নিতে হবে না। তোমরাও জানো যে মৃত্যুলোক এবার সমাপ্ত হবে, প্রথমে নির্বাণ ধামে যেতে হবে। এইরকম ভাবে নিজের সাথে কথা বলতে হবে, একেই বিচার সাগর মন্থন বলা হয়। বাবা বলছেন তোমরা হলে কর্মযোগী, তোমাদের কি কচ্ছপের মতো বুদ্ধি নেই? তারাও শরীর নির্বাহের জন্য ঘাস খেয়ে পুনরায় কর্মেন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিয়ে শান্তিতে বসে থাকে। বাচ্চারা, তোমাদেরকে তো বাবার স্মরণে থাকতে হবে, সদর্শন চক্র ঘোরাতে হবে, নিজেকে মাস্টার বীজরূপ মনে করতে হবে। বীজের মধ্যেই বৃক্ষের সমস্ত জ্ঞান আছে, এর উৎপত্তি পালন কিভাবে হয়, ড্রামাতে 84 চক্র কিভাবে পুনরাবৃত্তি হয়, 84 চক্রের জন্য এই চিত্র বানানো হয়েছে। সাধারণ মানুষ মনে করে যে আত্মা 84 লক্ষ জমিতে যায়, কিন্তু তোমাদেরকে বাবা বুঝিয়েছেন যে তোমরা কেবল 84টাই জন্মগ্রহণ করো। যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মে, অর্থাৎ যারা ব্রাহ্মণ থেকে দেবতা হয়, তাদেরই 84 জন্ম হয়। তোমরা 84 জন্মকে জানো, ব্রহ্মার রাত আর ব্রহ্মার দিন বলা হয়, এতেই 84 জন্ম এসে যায়। ত্রিমূর্তির বোর্ড বানিয়ে লিখতে হবে যে এটা হলো ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার, নিতে চাইলে নাও, নাও অর নেভার, এখন নয় তো কখনোই নয়। এই অদূর ভবিষ্যতের মহাভারত যুদ্ধের পূর্বে পুরুষার্থ করতে হবে। রাম কি দিচ্ছেন আর রাবণ কি দিয়েছে এটা তোমরা জেনে গেছ। অর্ধেক কল্পই হলো রামরাজ্য, অর্ধেক কল্প হলো রাবণ রাজ্য। এমন নয় যে পরমাত্মা দুঃখ দেন, দুঃখ তো দেয় 5 বিকারযুক্ত রাবণ, যে পতিত বানিয়ে দেয়। বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন প্রকারের জ্ঞান প্রতিদিন প্রাপ্ত হয়, তাই খুশিতে থাকতে হবে, তাই না? তোমরা জানো যে শিব বাবা প্রতিদিন পড়াচ্ছেন, এমন নয় যে সাকারকে স্মরণ করতে হবে। শিব বাবা আমাদেরকে ব্রহ্মা বাবার দ্বারা সহজ রাজ্য শেখাচ্ছেন। শিব বাবা আসেনি প্রজাপিতা ব্রহ্মার মধ্যে, প্রজাপিতা ব্রহ্মা আর কাউকে বলাই যাবে না। ব্রাহ্মণ অবশ্যই চাই, গাওয়া হয়ে থাকে সেকেন্ডে মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকার, অথবা রাজ্য ভাগ্য নাও। বাচ্চারা বলে যে আমরা হলাম শিব বাবার সন্তান, তিনি হলেনই স্বর্গের রচয়িতা, অবশ্যই আমাদেরকেও স্বর্গের রাজত্ব দেবেন। বাবা কতই না ওয়ান্ডারফুল! জনক 1 সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছিলেন, এটাও গাওয়া হয়ে থাকে। তোমরা জানো যে এখন আমরা শিব বাবার হয়েছি, শিব বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। যেরকম বাচ্চারা ধর্মের ক্রোড় নেয়, তখন তারা জানে যে প্রথমে আমরা অমুকের বাচ্চা ছিলাম, এখন অমুকের হয়েছি। প্রথম বাবা মার থেকে হৃদয়ের সংযোগ বিচ্ছিন্ন হতে থাকবে আর নতুনের সাথে যুক্ত হবে। আমরা এখানে এইরকমই বলবো যে আমরা হলাম শিব বাবার অ্যাডপ্টেড বাচ্চা, পুনরায় সেই লৌকিক বাবাকে স্মরণ করার কি দরকার আছে? মোস্ট বিলাভেড বাবা এত বড় সম্পত্তি দিচ্ছেন, বাবাও পরিশ্রম করে বাচ্চাদেরকে যোগ্য বানাচ্ছেন, তাই না? এইরকম বাবাকে তোমরা বারংবার ভুলে যাও? অন্যান্য সবাই তো তোমাদেরকে দুঃখ দেয়, তথাপি তাদেরকেই স্মরণ করতে থাকো আর আমাকে অর্থাৎ তোমাদের বাবাকে ভুলে যাও। যদিও থাকো নিজের বাড়িতে, কিন্তু বাবাকে স্মরণ করো, এতে পরিশ্রম চাই। কেবল আমার হয়ে থাকো, নিরন্তর আমাকে স্মরণ করো আর নতুন দুনিয়াকে স্মরণ করো। এইসব তো কবরস্থান হয়ে গেছে, তোমরা আমার হয়েছ, মানে বিশ্বের মালিক হয়েছ। তোমরা জানো যে এখন আমরা বাবার হয়েছি, পুনরায় ভবিষ্যতে আমরা স্বর্গের মালিক হব। খুশির পারদ ঊর্ধ্বমুখী হওয়া উচিত। এটাও জানো এটা হলো পুরনো শরীর, কর্মভোগ ভুগতেই হবে। মাম্মা বাবাও খুশি মানে
কর্মভোগ স্বীকার করেছেন। তারপর ভবিষ্যতে একুশ জন্মের সুখ কতই না শ্রেষ্ঠ। এটা তো হলো পুরনো জুতো, কর্মভোগ চলতে থাকবে, তারপর একুশ জন্মের জন্য এর থেকে মুক্ত হয়ে যাবে। কোনো অসুখ ভালো হয়ে গেলে খুশি হয়, তাই না? কোনো ঝঞ্ঝাট এসে যায় তখন চলে যায়, তখন খুশি হয়। তোমরাও জানো যে এখন জন্ম জন্মান্তরের জন্য ঝঞ্ঝাট ঝামেলা চলে যাবে। এখন আমরা বাবার কাছে যাচ্ছি, এটাই হলো বিচার সাগর মন্থন করে পয়েন্টস বের করা। বাবা তো রায় বলে দেন যে এইরকম ভাবে নিজের সাথে কথা বলো। আমরা চুরাশির চক্র সম্পূর্ণ করেছি, এখন বাবার কাছে যাচ্ছি, বাবার থেকে উত্তরাধিকার নিতে। সাক্ষাৎকারও করে থাকো, এই সময় প্রত্যক্ষ আর পরোক্ষভাবে সাক্ষাৎকার করছো। যেরকম মাম্মার কোনো সাক্ষাৎকার হয়নি, বাবার তো হয়েছে। বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকার হয়েছে, এনার ভবিষ্যতে সাক্ষাৎকার অ্যাকিউরেট হয়েছে। কিন্তু প্রথমে এটা বুঝতে পারেনি যে আমি এই বিষ্ণু হব, পরে বুঝতে পেরেছেন যে আমি এই বিকারী গৃহস্থ ধর্ম থেকে নির্বিকারী গৃহস্থ ধর্মে যাচ্ছি। তত্ত্বাব তোমরাও বাবার পড়ার দ্বারা এইরকম হচ্ছ, রেস করতে হবে। এছাড়া গানে তো মাম্মার মহিমা করা হয়েছে, তোমরা তো জেনে গেছো যে জগতাম্বা কাকে বলা হয়েছে, বাস্তবে মাতা পিতাই কে। মাতা পিতা বললে জগদম্বা স্মরণে আসবে, আসবে না, তিনি তো হলেন নিরাকার, এটা তোমাদের বুদ্ধিতে আছে। পিতা তো গডফাদার, ঠিক আছে, তিনি হলেন নিরাকার। মাতা তো নিরাকার হতে পারে না, ফাদার হলেন নিরাকার, তিনি অবশ্যই উত্তরাধিকার প্রদান করবেন, তাই তাকে এখানে আসতে হবে, তাই না? যিনি এসে নিজের পরিচয় দেবেন, তো অবশ্যই তার একজন মাতা চাই। তো এই ব্রহ্মা হলেন বড় মাতা, দাদা হলেন নিরাকার, কতই না ওয়ান্ডারফুল নলেজ। কিন্তু ইনি হলেন মেল, কেননা মুখবংশাবলী, তাই না? এটা হলো বড়ই ওয়ান্ডারফুল নলেজ। বাবা বলছেন যে তোমাদেরকে কতই না গুহ্য রহস্য বোঝাচ্ছি, কারো বুদ্ধিতেই বসবে না যে মাতা পিতাকে, তারা মনে করে শ্রীকৃষ্ণ, কেবল পার্থক্য এটাই করেছে। একেই বলা হয় একটা ভুল, কাউকে তো নিমিত্ত হতে হয়, তাই না? কি ভুল হয়েছিল যার কারণে ভারত এত দুঃখী হয়ে গেছে, এখন তোমরা জেনে গেছো। কে ভুলিয়ে দিয়েছে, কারণ কি ছিল যে কারণে তোমরা ভুলে গেলে? অবশ্যই মায়ের আগুন বিমুখ করে দিয়েছে। যেরকম বাবা হলেন করণ করাবন হার, সেই রকম মায়াও হলো করণ করাবন হার দুঃখদাতা। সে হলো করণ করাবন হার দুঃখদাতা, আর সে হলেন করণ করাবন হার সুখদাতা, অর্থাৎ রাবণ ও শিব বাবা। মায়া বাবার থেকে বিমুখ করে দেয়। এখন বাবা নিজে বলছেন যে হে আত্মারা, নিরন্তর আমাকে স্মরণ করো, তোমরা হলে আমার বাচ্চা, তোমাদেরকে উত্তরাধিকার নিতে হবে, কেবলমাত্র আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। ব্রহ্মার দ্বারা অসীম জগতের মত প্রাপ্ত হচ্ছে, গুরু ব্রহ্মা বলে থাকে, তাই না? এটা তো হলো ভক্তি মার্গের মহিমা, গুরু ব্রহ্মা সুপ্রসিদ্ধ। তারা আবার বলে দেয় যে ঈশ্বর হলো সর্বব্যাপী। আগে আমরাও বুঝতাম যে তারা ঠিক বলছে, এখন বুঝে গেছো যে মায়া তাদের মুখ দিয়ে এইরকম বলাচ্ছে, মায়া ভুল করায় নিচে নামানোর জন্য, আর বাবা নির্ভুল বানাচ্ছেন ওপরে ওঠানোর জন্য। বাবা খুব ভালো ভাগ্য বানিয়ে দেন, বাবাকে স্মরণ করতে হবে, এটা তো খুবই সহজ ব্যাপার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আপনাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, নিজেকে মাস্টার বীজ রূপ মনে করে কর্মেন্দ্রিয়গুলিকে গুটিয়ে নিয়ে শান্তিতে বসার অভ্যাস করতে হবে। দুই, বিচার সাগর মন্থন করে খুশিতে থাকতে হবে, আর খুশি মনে পুরনো কর্মভোগ স্বীকার করতে হবে। নিজের সাথে কথা বলতে হবে যে আমি 84 জন্ম সম্পূর্ণ করেছি, এখন বাবার কাছে যাচ্ছি। বরদান: রিগার্ড চাওয়ার পরিবর্তে সদা উচ্চ স্থিতিতে থেকে সকলের পূজনীয় ভব। কিছু কিছু বাচ্চা মনে করে যে আমি তো উন্নতির দিকে এগিয়ে চলেছি, কিন্তু অন্যরা আমাকে এগিয়ে যাওয়ার জন্য সম্মান দেয় না। কিন্তু রিগার্ড চাওয়ার পরিবর্তে নিজের রিগার্ড নিজেই রাখো, তাহলে অন্যরা সততই রিগার্ড দেবে। নিজেকে রিগার্ড দেওয়া অর্থাৎ নিজেকে সদা মহান শ্রেষ্ঠ আত্মা অনুভব করা। যেমন মূর্তি যখন আসনে থাকে তখন তাকে পূজা করা হয়,
সেই রকম তোমরাও সদা নিজের উচ্চ স্থিতিতে স্থিত থাকো, তাহলে পূজনীয় হয়ে যাবে, সবাই নিজে থেকেই রিগার্ড দেবে। স্লোগান: মায়াকে তিরস্কার যে করে সেই সকলের সৎকারই হয়। ওম শান্তি।